হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আমাদের রাজ এক্সপ্রেস চ্যানেলটিতে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি একদমই নতুন তাই আপনাদের সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলে পাশে থাকার জন্য আহ্বান রইলো তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করবো সেটি হলো আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ কবে হবে আসলে এটি আমরা অনেকেই জানতে চাই আমরা অনেক জায়গায় অনেক পোস্টে অনেক গ্রুপে আমরা এটা আমাদের কাছে জানতে চাই যে আসলে বাংলাদেশ পুলিশ বাহিনীতে পুলিশ কনস্টেবল নিয়োগটা আসলে কবে হবে তো বন্ধুরা আসলে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ এর একটা ধাপ আছে অথবা একটা প্রক্রিয়া আছে তো সেই প্রক্রিয়া মতো মতোই এই বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগটা চালু হয় তো বন্ধুরা আসলে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াটা হলো যে একবারে পঞ্চাশ হাজার পুলিশ মনে করেন যে সংসদ থেকে পাশ হবে তো সংসদ থেকে পাশ হওয়ার পরে এই ছয় মাস অন্তর অন্তর দ দশ হাজার পুলিশ করে করে মনে করেন যে যে নিয়োগটা হয় তো বন্ধুরা আসলে দুই হাজার বারো সালে দু হাজার বারো সালে হবে দু হাজার বারো সালে একবার পঞ্চাশ হাজার পুলিশ সংসদ থেকে পাশ হয়েছিল তো তখন থেকে এই দু হাজার আঠারো সালের ফেব্রুয়ারিতে যে নিয়োগটা হয়েছিল ওই নিয়োগ পর্যন্ত পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ শেষ হয়ে গেছে তো বন্ধুরা এখন আবার সংসদ থেকে পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ হবে তো পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ হওয়ার পরে মনে করেন যে আবার পুলিশ নিয়োগটা শুরু হবে তো তারপরে আমি আপনাদের সামনে বিস্তারিত কিছু আলোচনা করতেছি আজকে মনে করেন যে আমরা বিভিন্ন ওয়েব পেজ এবং গিয়ে আমরা গুগলে সার্চ করলে অনেক কিছু দেখতে পাই যে বাংলাদেশ পুলিশ নিয়োগ কবে হবে না হবে না কি হবে না এই ধরনের অনেক কিছু আমরা দেখতে পাই তো যেমন ধরুন আপনারা এখানে একটা একটা নিউজ দেখতেছেন যে দুই হাজার উনিশ সালের মধ্যে পুলিশে পঞ্চাশ হাজার নতুন সদস্য নিয়োগ হবে এটা সময় টিভির একটা নিউজ তো বন্ধুরা দুই হাজার উনিশ সালের মধ্যে কিন্তু পুলিশে পঞ্চাশ হাজার নতুন সদস্য নিয়োগ হবে এটা কিন্তু কথাটা কিন্তু ঠিক তো বন্ধুরা আরও যেমন আমরা দেখতে পাই যে মনে করেন যে এই এখানে একটা নিউজ পেজ আছে যেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল জব সার্কুলার দুই হাজার আঠারো সেকেন্ড সার্কুলার উইল বি পাবলিশড মানে কিছুদিনের ভিতরে এই সার্কুলারটা পাবলিশড হবে তো বন্ধুরা মনে করেন যে আরও আমরা একটা নিউজ পাই যে মনে করেন যেটা অনেক আগের একটা নিউজ তারপরে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই তো এখানে লেখা আছে বুধবার রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমাদের পুলিশ সদস্যের সংখ্যা প্রায় দুই লাখের কাছাকাছি আমরা মনে করি দুই হাজার উনিশ সালের মধ্যে পঞ্চাশ হাজার পুলিশ এবং তার সঙ্গে অন্যান্য জনবল অন্তর্ভুক্ত করতে পারব তো আমরা আধুনিক পুলিশ বেরাক করছি একশো একটি জন্য থানাকে আমরা নতুন থানায় রূপান্তরিত করছি আগামী বিশ বছরের মধ্যে কি হতে পারে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করে সেই থানাগুলির ডিজাইন তিনি পাশ করেছেন তো বন্ধুরা আসলে এগুলো হলো মনে করেন যে অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় যেগুলো আমাদের সকলের জানা থাকা দরকার তো এখানে আপনারা একটা সার্কুলার দেখতে পাচ্ছেন যে সার্কুলারটা হলো মনে করেন যে দুই হাজার আঠারো সালের ফেব্রুয়ারিতে যে সার্কুলারটা হয়েছিল ওই সার্কুলারটা তো আসলে বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখায় সেটা হলো যে পুলিশ কনস্টেবল জফসরগুলা দু হাজার আঠারো সেকেন্ড ব্যাচ পাবলিশড সুন মেবি অক্টোবর লাস্ট উইক মনে করেন যে অক্টোবরের লাস্ট উইকে অথবা নভেম্বরে বাংলাদেশ পুলিশ কনস্টেবল জফসারগুলা দু হাজার আঠারো সেকেন্ড ব্যাচে সার্কুলারটা হওয়ার সম্ভাবনা আছে তবে বন্ধুরা এই জিনিসটা কিন্তু সম্ভাবনা সম্ভাবনার উপরে ভিত্তি করে এটা কিন্তু অনেকটা শিওর নয় তো বন্ধুরা এখন যেহেতু সামনে নির্বাচন মূলত বন্ধুরা দু হাজার আঠারোর নভেম্বরে কিন্তু সার্কুলারটা দেওয়ার কথা আছে কিন্তু যদি নির্বাচনের কারণে অথবা কোনো কারণে যদি সার্কুলারটা দেওয়া না হয় তাহলে বন্ধুরা জানুয়ারিতে পুলিশ কনস্টেবল নিয়োগ হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুই হাজার উনিশ সালের জানুয়ারিতে পুলিশ কনস্টেবল নিয়োগ হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর তো বন্ধুরা আপনারা যারা অপেক্ষা করে আসেন আশা করি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লাগবে আর এই ভিডিওটি থেকে আপনারা নিশ্চয়ই অনেক কিছু জানতে পারছেন তো বন্ধুরা এরকম আরও যদি আপনারা নতুন নতুন আপডেট নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা থাকে আইকনটি বাজিয়ে দিবেন তো এছাড়াও আমাদের চ্যানেলে মনে কর আরও অনেক ধরনের ভিডিও আপলোড করা হয় যেমন কোন পরীক্ষাতে সেনাবাহিনীতে নৌবাহিনীতে বাংলাদেশ পুলিশে এদের যে লিখিত পরীক্ষা আছে লিখিত পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে আমরা সামনে আরও নতুন ভিডিও তৈরি করব তো বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকের মধ্যে আমাদের ভিডিওটি এখানে শেষ সবাইকে আবার ধন্যবাদ